কক্সবাজারে টেকনাফে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশিদ খান হত্যার ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত কমিটির তদন্ত কাজ শেষ পর্যায়ে। আগামী 23 আগস্টের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে বলে জানিয়েছেন কমিটির প্রধান ও চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মিজানুর রহমান। শামলাপুর রোহিঙ্গা ক্যাম্প ইনচার্জের কার্যালয়ে গণশুনানি শেষে তিনি এই কথা জানান। এর আগে সেখানে 9 প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য নেয় তদন্ত কমিটি। এ পর্যন্ত বিভিন্ন সময় ঘটনার সাথে সংশ্লিষ্ট প্রায় 60 জনের সাক্ষ্য নিয়েছেন তারা। সিনহা হত্যাকাণ্ডের ঘটনার উৎস ও কারণের পাশাপাশি এমন ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে সেজন্য বেশ কিছু সুপারিশও তদন্ত রিপোর্টে থাকবে বলে জানিয়েছেন মিজানুর রহমান। সকালে শুরু হওয়া গণশুনানিতে 11 জন প্রত্যক্ষদর্শীর নাম নিবন্ধন করা হয়। গত 31 জুলাই কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের বাহারছড়া শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন মেজর সিনহা। এ ঘটনায় তার বোনের করা মামলায় ওসি প্রদীপ কুমার দাস ও পুলিশ পরিদর্শক লিয়াকত আলী সহ 9 জনকে আসামি করা হয়। এই মামলার 4 আসামি ও পুলিশের দায়ের করা মামলার 3 সাক্ষী সহ মোট 7 জন রয়েছেন র‍্যাব হেফাজতে 7 দিনের রিমান্ডে। আজকে আমরা প্রত্যক্ষদর্শী অনেকে ইতিমধ্যে আমাদেরকে তাদের বক্তব্য দিয়েছে, আজকে আমরা তারপরও যাতে কোনো কিছু বাদ না পড়ে সেজন্য আমরা একেবারে ঘটনাস্থলের কাছে এই সরকারি স্থাপনাটি আমরা বেছে নিয়েছি। এখানে যারা প্রত্যক্ষদর্শী একেবারে যারা দেখেছে ঘটনাস্থলে ছিল তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি। আমরা আমাদের তদন্ত কার্যক্রমের প্রায় শেষ দিকে এসে পৌঁছেছি। আমরা আশা করছি আমাদেরকে সরকার 23 তারিখ পর্যন্ত সময় দিয়েছে, এর মধ্যে আমরা আমাদের রিপোর্ট প্রস্তুত করতে পারবো এবং সরকারকে জমা দিতে পারবো।